শ্রী রামচরিত মানুষ তুলসীদাসী রামায়ণ শ্রীমৎ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত বালকাণ্ড দোহা সংখ্যা একশো তেতাশ ও মঙ্গল ববন অমঙ্গলহারি দ্রবু अजीर बिहारी ओ हरि अनंत हरि कथ अन अनंत कहही सुनाह बह वेव संता राम श्या राम श्या राम जय जय राम, जे जे राम। রাম শিয়া রাম জয় জয় রাম বালকাণ্ড দোহা সংখ্যা একশো তেতাল্লিশ যাজ্ঞবল্ক্য মুনি শ্রী মণিকে শ্রীরামচন্দ্রের কথা শোনাচ্ছেন বলছেন মানবকুলের সৃষ্টিকর্তা স্বয়ম্ভু মনু যখন মনুর বার্ধক্য উপস্থিত হয়েছে তখনও বৈরাগ্য এলোনা জেনে তিনি হরিভক্তি লাভের জন্য তার স্ত্রী শতরূপাকে নিয়ে তিনি নৈমী সারণ্যে গেলেন সেখানে মনি ঋষিদের সঙ্গ করলেন তারপরে শুরু হচ্ছে তারা পরম অনুরাগে দ্বাদশক দ্বাদশাক্ষর মন্ত্র অর্থাৎ বারোটি অক্ষরযুক্ত অক্ষরযুক্ত মন্ত্র দ্বাদশাক্ষর মন্ত্র জপ করতেন সেটি ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবান শ্রী বাসুদেবের পাদপদ্মে তাদের সুদৃঢ় অনুরাগ জন্মেছিল दादशय मंत्र क्षरमन्त्रपुण्यजपहि सहित अनुराग वासुदेव पद वासुदेवपदपङ्करुह दम्पति मन अति लाग दादश दादश अक्षर अक्षर अर्थात बारोटी अक्षर दादश अक्षर अक्षर दादश अक्षर मंत्र ओम नमोते ओम नमो भगवते पाशुदेवाय ऐस अक्षरचुक्त मंत्र जप ही सहित अनुराग अत्यंत अनुराग सहित से जप करते लागले বাসুদেব পদপঙ্ক রহু বাসুদেবের পাদপদ্মে দম্পতি মন অতি লাগ দম্পতি তাদের দুজনা সেই স্বয়ম্ভুব মনু এবং তার পত্নী শতরূপা তাদের বাসুদেবের পাদপদমে খুব ভক্তি জন্মেছিল চর মন্ত্র জপহি সহিত অন রাগ বাসুদেব পদ পঙ্কর হ দম্পতি প্রথম চৌপায় তারা শাক ফলমূল সেবন করে সচ্চিদানন্দের ব্রহ্মের স্মরণ মননে নিত্যযুক্ত রইলেন এবার তারা শ্রীহরির তপস্যায় যুক্ত হলেন এবং ফলমূলও ত্যাগ করে কেবল জলপান করতে লাগলেন ও করহি আহার শাক ফলকন্দা সুমিরহি ব্রহ্মদরি হেত करण तप लागे बारी आधार मूल फल कर ही आहार 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 शाक फल कंदा शाक फल एवं मूल ऐ शाक फल मूल खेतारा सुमि रही, सुमिर रही, चिंतन कररण मरण कर ब्रह्म सच्चिदानंद সেই সচিদানন্দ ব্রহ্মকে পুনি তারপরে পুনি হরি হেতু করণ তপ লাগে তারপরে শ্রী শ্রীহরির জন্যে তারা তপস্যা করতে লাগলেন পুনি হরি হেতু করণ তপল লাগে বাড়ি আধার বাড়ি আধার মূল ফল ত্যাগে বাড়ি কেবলমাত্র জলপান করে জলপান করে তারা মূল ফল ত্যাগে ফলমূল ত্যাগ করে কেবলমাত্র জল পান করে করে তারা শ্রীহরির জন্য তপস্যা আরম্ভ করলেন করহি আহার শাক ফলকন্দা সুমিরহি ব্রহ্ম সচিদ হরি হেতু করধার মূল ত্যাগে এরপরে দ্বিতীয় চৌপায় যে পরম প্রভুর চিন্তায় ব্রহ্মজ্ঞানীগণ নিত্যয়ুক্ত থাকেন সেই নির্গুণ অখণ্ড অনন্ত ও অনাদিকে চাক্ষুষ প্রত্যক্ষ করবার অভিলাষ তাদের চিত্তে জাগ্রত হল যিনি অনন্ত অখণ্ড তাকে তেনারা শান্ত খণ্ডভাবে দেখতে চান চাক্ষুষ প্রত্যক্ষ করবার অভিলাষ তাদের চিত্তে জাগ্রত হল অভিলাষ নিরন্তর হই দেখিয়া নয়ন না পরম প্রভুষ অখণ্ড অনন্ত অনাদি যে চিন্তে চিন্ত উরু অভিলাষ নিরন্তর হয়। অন্তরে তাদের নিরন্তর ইচ্ছা হলো অভিলাষ উরু অভিলাষ দেখিও নয়ন পরম প্রভু সেই তারা নিজের আঁকি দিয়ে প্রভুর ছবিটি তারা দেখতে চান নয়নে তারা চোখে দেখতে চান দেখিয়ে নয়ন পরম প্রভু সই প্রভু অগুণ অখণ্ড অনন্ত অনাদি সেই প্রভুর স্বরূপ অগুণ নির্গুণ অখণ্ড অনন্ত অনাদি যেহি চিন্তাহি পরমার্থবাদী যাকে কিনা পরমার্থবাদী বা যারা ব্রহ্ম জ্ঞানী যাকে চিন্তন করেন সেই অগুণ নির্গুণ অখণ্ড অনন্ত অনাদিকে তারা তাদের নয়নে দেখতে চান ও রাস নিরন্তর হই নয়ন পরম পরমপ্রভুষয়ে খণ্ডনন্তয়নাদি যে হি চিন্তি পরমারথবাদে তৃতীয় চ সেই পরম পুরুষের সত্তা নিরূপণে বেদ নেতি নেতি এ নয় এ নয় বলে থেমে যায় তা আনন্দস্বরূপ রহিত ও অনুপম তার অংশতে কি বহু ভগবান শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু মহেশ্বর শ্রী মহেশ্বর উৎপন্ন হয়ে থাকেন ও নেতি যেহি বেদ নিরূপা নিজানন্দ নিরূপা দিন বিষ্ণু ভগবান উপজহি যাস নেতি নেতি যেহি বেদ নিরুপা যাকে যেহি যাকে বেদ বেদশাস্ত্র নিরূপণ করেছেন নেতি নেতি করে এটি নয় এটি নয় করে নিজানন্দ তিনি আনন্দ স্বরূপ নিরূপাদি উপাধি রহিত অনুপা অনুপা অনুপম তিনি আনন্দস্বরূপ উপাধি রহিত এবং অনুপম যাকে কিনা বেদ নিরূপণ করেছে নেতি নেতি বলে শম্ভু বিরঞ্চু বিষ্ণু ভগবানা এবং বিরঞ্চি ব্রহ্মা বিষ্ণু এই ভগবানের তারা উপজাহি যাসু অংশ তে নানা যার অংশ থেকে নানাভাবে এই শিব ব্রহ্মা বিষ্ণু তারা আবির্ভূত হয়েছেন উপজহি যাসু অংশ তে নানা ও নেতি নেতি যেহি বেদ নিরূপমা নিজ নন্দনূপা ও সম্ভ বিরঞ্চি বিষ্ণু ভগবানা না চতুর্থ চৌপায় বেদমতে এমন মহান প্রভুও সেবকের বস্কৃত হয়ে থাকেন আর ভক্তের জন্য দিব্য লীলা বিগ্রহ ধারণ করেন অতএব তাদের বিশ্বাস ছিল যে তাদের অভিলাষও পূর্ণ হবেই

ওই প্রভু যিনি কিনা অখণ্ড অনন্ত অনাদি নির্গুণ সেই প্রভু যেখান থেকে কিনা সমস্ত ভগবানদের উৎপত্তি ওই সেইউ সেই প্রভু সেবক হই তিনি সেবকের তিনি ভক্তের বসে আসেন ভগত হেতু লীলাতন গাহী এবং ভগত হেতু ভক্তের জন্য তিনি লীলাতনু ধারণ করেন যো ইহা বচন সত্যশ্রুতি ভাষা শ্রুতি শ্রুতিতে বেদেতে এই ভাষাটি অর্থাৎ এই অঙ্গীকার করা হচ্ছে যে এই প্রভুই ভক্তের তিনি অধীন এবং ভক্তের জন্য তিনি নীলাতনু ধারণ করেন যচন সত্যশ্রুতি ভাষা তো আমার তো আমার পুজহি অভিলাষা তখন ওই দম্পতি ভাবছেন তাহলে আমাদের অভিলাষও পূর্ণ হবে तो हमारा पूजी ही अभिलाषा हमारे जो अभिलाष से पूर्ण है तुलेला ओ शेव प्रभु सेवक बस आई भगत हे तन गई ओ जो है बचन सत्य सत्य भाषा ਤੋ ਹਮਰ ਪੂਜਿਏ ਅਵਿਲਾਸ ਰਾਮ 시ਰਾਮ 시ਰਾਮ ਜੈ ਜੈ ਰਾਮ ਰਾਮ 시ਰਾਮ 시ਰਾਮ ਜੈ ਜੈ ਰਾਮ ਰਾਮ 시ਰਾਮ 시ਰਾਮ ਜੈ ਜੈ ਰਾਮ शांते 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 हे, हरे ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु